ইংল্যান্ডে দক্ষ শেফ ও স্টাফ সংকটে জর্জরিত কারি ইন্ডাস্ট্রি ব্রেক্সিটের পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্টরা। বাংলাদেশ থেকেও প্রচুর শেফ আসার সুযোগ তৈরি হবে। এখলাসুর রহমান পাকুড় ক্যামেরায় ইংল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। বিলেতে বাংলাদেশিদের সাফল্য অনেকটা কারি ইন্ডাস্ট্রিকে ঘিরে। প্রায় 12,000 রেস্টুরেন্টের অধিকাংশ মালিক বাংলাদেশি। একসময়ে এই রেস্টুরেন্টগুলো পরিচালনার জন্য প্রচুর শেফ ও কিচেন পোর্টার বাংলাদেশ থেকে আসার সুযোগ পেয়েছে, কিন্তু বিগত কয়েক বছর কঠিন ইমিগ্রেশন নীতিতে বৈষম্যের শিকার বাংলাদেশিরা। যে সাদা চামড়ার লোক ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসবে তার কোনো স্কিল নাই, আর আমি বাদামি অথবা কালো চামড়ার লোক হিসেবে আমার স্কিল থাকা হিসেবে আমি আসতে পারবো না, এইটার বিরুদ্ধে ছিল আমাদের লড়াই। আর আমার বিশ্বাস ব্রেক্সিটের পরে পয়েন্ট বেস সিস্টেমের ফলে এই সমস্যার সমাধান হবে। যদি ব্রেক্সিটটা হয় তাহলে আমরা বাংলাদেশ থেকে আমরা স্কিল এবং আনস্কিল দুটোটাই নিয়ে আসতে পারবো। বিলেতে এসব রেস্টুরেন্টগুলোতে দীর্ঘ সময় ধরে কাগজপত্রবিহীন অনুমতি ছাড়া কাজ করে বাংলাদেশিরা। ইমিগ্রেশন হামলার শিকার হয়ে জরিমানাও গুনতে হয় অনেককে। আমাদের একমাত্র স্লোগান দিল সেভ দ্য কারি ইন্ডাস্ট্রি। বরিস জনসন কিছুদিন আগে আনডকুমেন্টেড লোকদেরকে ডকুমেন্টেড করার ওর ইচ্ছা প্রকাশ করেছে। এদিকে 3 বছর ধরে ঝুলন্ত ব্রেক্সিটের সমাধান চান রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। আমরা বর্তমানে যে অবস্থা আছে হ্যাঙ্গিং অবস্থায়, এতে আমাদের ক্ষতি হচ্ছে এবং শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, সব ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। অয়েল, অনিয়ন এবং যেই মাছগুলো আমরা খাচ্ছি বাংলাদেশ থেকে আসছে ওইটারও দাম বাড়তে পারে। কারি শিল্পকে রক্ষায় ইমিগ্রেশন নীতি সহজ করে বাইরে থেকে দক্ষ শেফ নিয়ে আসার জন্য বিন্দালু ভিসার ঘোষণা দিয়েছে হোম সেক্রেটারি। আর এতে অনেকটাই আশাবাদী বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকরা। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, লন্ডন।